হ্যালো ফ্রেন্ডস স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো হ্যারিয়ালি চিকেন বা গ্রিন চিকেন এই চিকেন বানানোর জন্য পাঁচশো গ্রাম বোন চিকেন নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা বাড়ির পুদিনা পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ধনিয়া পাতা তো সারা বছরই পাওয়া যায় আর পুদিনা পাতা একবার বাড়িতে লাগিয়ে রাখলে সেটাও সারা বছরই খাওয়া যায় এখন একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা মিক্সিং জারে প্রথমে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর আমি এই রেসিপি করতে করতে কিন্তু আরও অন্যান্য কিছু উপাদান মেশাবো বা উপকরণ মেশাবো সেগুলো দেখতে হলে ভিডিওটি বা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমি এরকম একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আর এই পেস্টটা আমি কিছুটা চিকেনের মধ্যে মাখিয়ে নেব আর কিছুটা রেখে দেব এটা আমি নিজের মনের মতনই করছি আর প্রথমে আমি চিকেনের মধ্যে হাফ কাপ দই মাখিয়ে দিলাম টক দই আর দেব এখানে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণটা আমি এখন ব্যবহার করব না না হলে এর থেকে প্রচুর পরিমাণে জল বার হবে যেহেতু আর মাখিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আর যেহেতু ধনিয়া পাতা পুদিনা পাতা থেকে প্রচুর পরিমাণে জল বাড় হবে সেই জন্য এক্সট্রা করে এখন লবণটা ব্যবহার করলাম না এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটা রেখে দেব দু থেকে তিন ঘন্টা আরও বেশিক্ষণ রাখলে তখন সেটা ফ্রিজের মধ্যে রাখতে হবে আর এই হারিয়ালি চিকেনের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা রঙ সবুজ রং থাকবে আর এই সবুজ রঙ থাকার জন্যই আমি এর মধ্যে পুরো পেস্টটা মাখিয়ে দিলাম না এটা আমি নিজের মনের মতন করেই করছি আর হারিয়ালি চিকেন সাধারণত বোনলেস হয় আমি কিছুটা বোন সহ নিয়ে যে তাহলে চিকেনটা খেতে আরও ভালো লাগবে একটু সফট থাকবে মানে ছিপড়ে ভাবটা কম থাকবে এবার আমি দু থেকে তিন ঘন্টা ঢেকে রেখে দেবো আর এবার দু থেকে তিন ঘন্টা পর তিন ঘন্টা পর আমি ওভেনে একটা প্যান বসিয়ে তাতে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে আস্ত জিরে আর গোটা গরম মশলা এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ এই হারিয়ালি চিকেনের কালারটা যেহেতু গ্রিন কালার বা সবুজ রঙ সেই জন্য পিঁয়াজটা খুব ব্রাউন করে ভাজবো না একটু সাদা সাদা ভাব রেখে দেব। যাতে চিকেনের কালারটা লালচে না হয়ে যায় এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা এই চিকেন আর এই চিকেনটা করতে কিন্তু খুবই কম সময় লাগবে কারণ যেহেতু অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করা থাকে এইভাবে এই চিকেনগুলো সব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটা প্রথমে হাই ফ্লেম করে রান্না করব। আর আমার এই রেসিপি ভালো লাগলে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন এখন আমি লবণটা দিয়ে দিলাম আর এতে কোনো এক্সট্রা করে জল মেশাবো না কারণ এর থেকে প্রচুর পরিমাণে জল বাড় হবে এবার ঢেকে আমি মাঝারি ফ্লেম করে রান্না করব কিছুক্ষণ পর অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব আর একটা উপাদান সেটি হচ্ছে এক চামচ গরম মশলা এর আমি কিছু উপাদান মেশাবো তার জন্য এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চিকেন কিন্তু দারুণ লাগে খেতে যে কোনো রাইস ভেজ রাইস বা ফ্রায়েড রাইস বা কোনো লুচি বা পরোটা বা রুটির সঙ্গে দারুণ লাগে আরও কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এর মার দিয়ে দেব এক চামচ গোলমরিচ কুঁড়ো আর এই রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি বাকি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব তাহলে চিকেনের সবুজ কালারটা ভারিয়ালি চিকেনের সবুজ রঙটা কিন্তু একদম থাকবে দেখতে দারুণ লাগবে খেতেও ভালো লাগবে আর এটা যেহেতু চিকেনটা পুরো পুরোপুরি গরম অবস্থায় আছে ফ্রেমে চলছে সেই জন্য এর কাজ কোনো কাঁচা গন্ধও কিন্তু থাকবে না কয়েক সেকেন্ড পরই এটা নামিয়ে দেব। আর প্লিজ আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন